নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি খুবই আনকমন একটি শাক ভাজা রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো সবুজ নটে শাক ভাজা একটু অন্যরকম ভাবে। খুবই টেস্টি এই শাক ভাজাটি, আর বানানো তো খুবই সহজ। নটে শাকের মধ্যে প্রচুর পরিমাণে হাই প্রোটিন থাকে, তাই বাচ্চাদের জন্য খাওয়া তো খুবই ভালো। আর যাদের ইউরিক অ্যাসিড আছে তারা নটে শাকটা একটু অ্যাভয়েড করবেন। চলুন তাহলে এই সুন্দর শাক ভাজার রেসিপিটা আমরা দেখে নিই। সবুজ নটে শাক ভাজা করার জন্য এক আটি সবুজ নটে শাক নিয়েছি। খুব ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। শাক যত ভালো কুচানো হবে তার টেস্টটা তত বেশি ভালো হবে। ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, সামান্য 1 ইঞ্চ মতো কালো চিড়ে, একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 1/2 চা চামচ আদা বাটা নিয়েছি, 1/2 চা চামচ রসুন বাটা, একটা ছোট পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। আমি লাল লঙ্কার গুঁড়ো দিইনি, তবে আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। আর এর সঙ্গে লাগছে সর্ষের তেল লাগছে, আপনারা সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে শাক ভাজার টেস্টটা ভালো হয়, আমি সর্ষের তেল ইউজ করছি। আর সামান্য একটুখানি চিনি লাগছে, চিনি ছাড়াও করতে পারেন, কিন্তু আমি চিনি ছাড়া নটে শাক ভাজা করে দেখেছি এর টেস্টটা ভালো হয় না, আমি সামান্য 1 ইঞ্চের মতো ইউজ করব। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি, এবার এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরেটা দিয়ে দিলাম, সেই সাথে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। হালকা একটু ফ্রাই করা হয়ে গেছে, এবার এর মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে এবার হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। শাক ভাজায় কিন্তু বেশি নুন লাগে না, কেননা ভাজার পরে এটা অনেকটা কমে যায়, তাই বুঝে দেবেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা, আর যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে একেবারে লো ফ্লেমে এটা ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। ঢেকে রাখার পর এর মধ্যে থেকে, মানে শাকের থেকে অনেকটা জল বেরোবে, সেই জলেই কম আঁচের মধ্যে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। শাক ভাজা কিন্তু হাই ফ্লেমে করতে নেই, তাহলে শাকটা শক্ত হয়ে যায় আর এর টেস্টটা একেবারেই খারাপ হয়ে যায়। এবার লো ফ্লেমে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢেকে রাখার পর শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে 1 পিঞ্চ মতন চিনি দিলাম। চিনিটা দিলে এর টেস্টটা অনেকটাই ভালো হয়, না হলে অনেক সময় দেখেছি নটে শাক একটা কেমন তেতো তেতো ভাব থাকে, সেই ভাবটা কেটে যায় আর টেস্টটা ভালো হয়। ঠিক নামানোর কিছুক্ষণ আগেই দিতে হবে চিনিটা, না হলে কিন্তু শাকটা সেদ্ধ হবে না। এবার হাই ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করে নেব, তখন বেশ শাকটা ভাজা ভাজা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু কখনোই জল অ্যাড করবেন না, তাহলে কিন্তু শাক ভাজা হবে না, চচ্চড়ির মতো অনেকটা নরম মতন হয়ে যাবে। এবার হাই ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করে নেব।
এক মিনিট হাই ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন একেবারে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব আমাদের শাক ভাজাটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একেবারে রেডি। তৈরি হয়ে গেল খুবই টেস্টি একটি রেসিপি, নটে শাক ভাজা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফেসবুক, টুইটার অথবা হোয়াটসঅ্যাপ বন্ধুদের সঙ্গে রেসিপিটি শেয়ার করে দিন। দেখা হবে খুবই তাড়াতাড়ি আরও অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।